আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম, তখন তিনি বলিলেন, আমি কি তোমাদেরকে সর্বাপেক্ষা বড় গুনাহ সম্পর্কে জানাইব না? তিনি এই কথাটি তিনবার বলিলেন। তারপর বলিলেন, সেই গুনাহগুলো হইল এই, আল্লাহর সাথে শরীক করা, পিতা মাতার অবাধ্যতা করা। মিথ্যা সাক্ষ্য প্রদান করা কিংবা মিথ্যা কথা বলা। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধশায়িত অবস্থায় ছিলেন। তিনি উঠিয়া বসিলেন এবং শেষের কথাটি বারবার বলিতে লাগিলেন, এমনকি আমরা মনে মনে বলিলাম, আর না বললেই ভালো হইত। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 161।